ফের বাধা রাহুলের শুটিংয়ে। সোমবার থেকে ফ্লোর বয়কটের হুঁশিয়ারি টলি পরিচালকদের। কথা ছিল শনিবার থেকে এই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে, তবে শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতা পৌঁছালেও আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসাবে রাহুলের ওপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ান স্টুডিওর শুটিং করতে এসে মেকআপ ভ্যানে বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। জানা গিয়েছে শনিবার বিকেলে 4 নাগাদ স্টুডিও পাড়ায় জমায়েত হয় টেকনিশিয়ানরা। অন্যদিকে রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকেরা। এদিন সকাল সকাল টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীলের মতো পরিচালকেরা। বড় হয়েছে ঘটনাটাতে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে, আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টর আগে ফেডারেশন অংটা ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, এরকম আর্টিস্ট প্রোগ্রাম নয়, আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই কিন্তু, হ্যাঁ, আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, তার আনন্দ জয় আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না। আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো, যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম। দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই, কী বলবো, সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন, যে এটা একটা বড় অসম্মান। সো আমি, আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টর করলো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাবো না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাবো না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সুদেষ্টা দিয়ে এখানে ডিরেক্টর্স গিল্ডকে রিপ্রেজেন্ট করছেন। ডিরেক্টর্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি বডি। ডিরেক্টর্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের, নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি, কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল। আগের দিন ডিরেক্টর্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তা তার ফলে ডিরেক্টর্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টর্স গিল্ড। তো ডিরেক্টর্স গিল্ড যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টর্স গিল্ডই সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের, ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টা এখানে কল টাইম, কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি এই জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনও বুঝতে পাচ্ছি না, এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র, রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন, তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করবো না। আমরা, আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। তাহলে গিল্ডের উপরেও আরো বড় হস্তক্ষেপ হয়েছে, এটা কতটা আনফর্চুনেট, সেটাই তো আমারও প্রশ্ন। যে আমরা তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টর্স গিল্ড কি জানি, এবার ডিরেক্টর্স গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টর্স গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই এই প্রজেক্টে, সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ, সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনও অবধি কেউ
কাজ করতে আসেননি, সমস্ত কমপ্লিট কর্মবিরতি তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকে এতগুলো বছর ধরে, এবং মেনে নেন, প্রযোজকরাও মেনে নেন, পরিচালকরাও মেনে নেন, সকলেই মেনে নেন, কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়, তাই জন্য তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি মানে বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই, তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না আমরা, আমরা নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে। এইভাবে তারা চলে যায়, ফেরত যায়। সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে, যে আজকে ভারতবর্ষের কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই এই বিভাগে লোক নিতে হবে, নিতে বলতে পারে না। কিন্তু আমাদের এখানে সেটা আমাদের উপর ইম্পোজ করা আছে। এবং আমি আবারও বলছি, আমরা চাই যাদের সঙ্গে আমরা 20-22 কেউ 15 বছর ধরে কাজ করে এসেছি, তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক, তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি, সেটা আউট সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি। তাতে আমাদের খরচ বেশি হয়, তাও আমরা করি, কিন্তু আমাদের ফোর্স করা হয়। যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান, এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি বলে কোনো, গুপি শুট বলে কোনো কথা হয় না, অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই, এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। যদিও কৌশিকদা বললেন অহংকারের, সত্যি কথাটা ঠিক যে ডিরেক্টরের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্স থাকে তার কারণ। এবং সুদেশনাদি যেটা বললেন সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের মতো, এই টেকনিশিয়ান যার নাম ডিরেক্টর, সে কিন্তু সারা বছর কাজ করতে পারে না, তার কারণ তার কাজের নেচারটার সাথে এই কথাগুলো সবই আগে বলা হয়েছে। আমি শুধু যেটা বলতে চাই, একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে, কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো, ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস। মূলত আমরা কাজের শেষে, আমরা শুটিংয়ের শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন, কিন্তু কোথাও দেখা যাচ্ছে নিয়ম আইন তার বাঁধুনি এবং যেটা একটা সংঘাতের পরিবেশ, সেটা দিয়ে পৃথিবীর কোথাও কোনো সিনেমার ভালো হয়নি এতটুকু আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু। এক্ষেত্রে আইনের যে দিকগুলো আছে, এই যে যেটাকে বলা হচ্ছে যে গুপি শুটিং, তার আইনগতভাবে যে দিকগুলো আছে সেটা নিয়ে খানিকটা পরমদা বললেন, আরও সিনিয়ররা বলবেন, কিন্তু সম্মান রেস্টোর হওয়াটা রাজ একবার সামনে আয় একটুখানি, একবার একটা কথা আমি সবাইকে, একটা টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না, আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে, এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে। কাজে এবার আমি ফেডারেশনকে বলছি না, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর
যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের থেকে আমরা বারণ করছি যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুল এটা করেনি, সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয় তাহলে সেটা তো মানে সেটা যুক্তিগতভাবে আর সেটাকে লং মানে গ্রাহ্য করা যাচ্ছে না। না, মেইন যেটা হয়েছে, হ্যাঁ, সবাই কথা বলল আর কি, এখানে তো সবাই যারা রয়েছে সবাই মিক্স এন্ড ম্যাচ। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই, বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সুদেষ্টা দিয়ে এখানে ডিরেক্টর্স গিল্ডকে রিপ্রেজেন্ট করছেন, ডিরেক্টর্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি বডি। ডিরেক্টর্স গিল্ডে কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি, কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল। আগের দিন ডিরেক্টর্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তা তার ফলে ডিরেক্টার্স গিল্ডে কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টার্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টার্স গিল্ড। তো ডিরেক্টার্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টার্স গিল্ডে সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে, তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টার্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টার্স গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পাচ্ছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র, রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। তুলে নিয়েছে তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোন টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই এই প্রজেক্টে, সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ, সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি, সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। পরবর্তী তোমাদের কি সিদ্ধান্ত হবে? আমার একটা খুব গুরুত্বপূর্ণ আমি আমার দিক থেকে একটাই কথা বলছি যে এই পুরো জিনিসটা গত কয়েক সপ্তাহ ধরে চলছে। মাইক দিলে হবে না, মাইক দেবে কয়েকদিন ধরেই চলছে, এবং আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে, ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে, এবং সেটা অন্যায়, বেআইনি। পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না, তখন আমরা ওকে কিছুদিনের জন্য কর্মবিরতির জন্য 3 মাস বলি, কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়েই কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি। তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল, এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল, 4 দিন শুটিং হয়েছিল, এবং হয়তো ওরা বলেছিল 14 দিন বা 20 দিন হবে, কিন্তু সেটা তো সেই প্রযোজক সংস্থা বলেছে, সেটা তো পরিচালক বলেনি, এবং ওদের পোষায়নি বলে 4 দিন পরে শুটিং বন্ধ হয়ে যায়। এরপর ওরা চলে যায় এবং সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে যাবার পর রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে, এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে, মধুরা হচ্ছে ক্যামেরাম্যান, এবং এখানে কোনোভাবেই ও কাউকে, ওরা ওদের মতে যে ও কেন বলে যায়নি, কিন্তু আমার মনে হয়
এবং আমরা পরিচালক সংস্থা মনে করি প্রত্যেক পরিচালকের স্বাধীনতা আছে কোথায় কাজ করবে, কোন সংস্থার সঙ্গে কাজ করবে তা, এবং এখানেও বেআইনি কিছু করেনি। যদি এখানে পয়সা না দেওয়া হতো, যদি এটা এখানকার কোনো প্রযোজকের কাজ হতো, তাহলে ওর বাধ্যবাধকতা ছিল এখানকার টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার, কিন্তু ওখানে তো বিদেশের মাটিতে বিদেশি সংস্থার হয়ে ও কাজ করছে, সেখানে প্রযোজকের যারা বা ওই দেশের যারা তাদের নিয়ে ও কাজ করতেই পারে। এবং আমরা তো এটা দেখেছি অন্যান্য ডিরেক্টররাও করেছে, কেউ কোনো দিন তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি। আজ কেন রাহুলের বিরুদ্ধে এই কর্মবিরতি? দ্বিতীয়ত এই কর্মবিরতি ব্যাপারটাই কিন্তু ভুল, কারণ কর্মবিরতি কারুকে করতে পারি না, কারণ আমরা তো ওর কাজটা এনে নিচ্ছি না। একজন পরিচালক সারা বছর ধরে হয়তো একটা কাজ বা ম্যাক্সিমাম দুটো কাজ পায়, তার মধ্যে ও কাজ করে হয়তো মাস তিনে, অন্য সময় সে শুধু কাজ খুঁজতে থাকে। সেই তিন মাস যদি তাকে বন্ধ করে দেওয়া হয় সেটা আমার মনে হয় ঘোর অন্যায়। সেই জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আমরা চাইবো যে এর সুষ্ঠু সমাধান হোক, এবং আমরা ডেফিনেটলি ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের সঙ্গে কাজ করুক। যেটা আমাদের খারাপ লাগছে যে আমরা ভীষণভাবে অসম্মানিত হয়েছি, কারণ তারা কেউ আসেননি, কারণ তাদের উপরে হয়তো বারণ ছিল, হয়তো হুলিয়া জারি ছিল, তারা আসেনি, তারা কল টাইম নেয়নি। তাহলে কি এখন সবাই কথা বললো আর কি, এখানে তো সবাই যারা রয়েছে সবাই মিক্স এন্ড ম্যাচ। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই, বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ।